ঘরের মধ্যে ঘর যাকে বলা হয় মশারি, ইপের মধ্যে ইপ তাকে বলা হয় নেস্টেড ইপ। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে এক্সেলে ইপ ফাংশনটাকে নেস্টেড হিসাবে ব্যবহার করবেন। নেস্টেড ইফ, 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 দ্যাট মিন্স ইফটাকে কিভাবে আপনি অন্যান্য ফাংশনের মধ্যে নেস্টেড হিসাবে ব্যবহার করবেন, আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। তো বন্ধুরা, ইফ ফাংশনের উপর আমি 5টা টিউটোরিয়াল দিব, আজকে তার সেকেন্ড এপিসোড। তো আপনি যদি ফার্স্ট এপিসোডটি না দেখে থাকেন, এখনই এখান থেকে আই বাটনে ক্লিক করে ফার্স্ট এপিসোডটি দেখে আসুন, কারণ এটা একটা সিরিজ টিউটোরিয়াল। আপনি যদি প্রথমটি না দেখেন তাহলে এটা আপনি কিছুই বুঝবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই এখান থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সপ্তাহের প্রতি বৃহস্পতি, শুক্র এবং শনি তিন দিন আমি তিনটা টিউটোরিয়াল আপলোড করে থাকি। সেই আপলোডেড ভিডিওর যদি আপনি নোটিফিকেশন পেতে চান, এখনই এখান থেকে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনে আলতো করে একটা ছোঁয়া দিয়ে দিন, যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনি তার নোটিফিকেশন পেয়ে যাবেন। আর অলরেডি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন, স্যালুট টু ইউ। তো বন্ধুরা, টোটাল টিউটোরিয়ালের সাথে আছি আমি আব্দুল্লাল মামুন ফরম মামুন একাডেমি। তো বন্ধুরা, চলুন স্ক্রিনে চলে যাই। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, মামুন একাডেমি থেকে আমি আব্দুল্লাল মামুন আবার আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো নেস্টেড ইফ, ইফ ফাংশনে আপনি কিভাবে নেস্টেড ইফ ব্যবহার করবেন। ইফ ফাংশন নিয়ে আমার 5টা টিউটোরিয়াল হবে, আজকে হচ্ছে তার দ্বিতীয় পর্ব। যারা এখনও ফার্স্ট পর্বটি আমার দেখেননি, তারা এখনই আই বাটনে ক্লিক করে ফার্স্ট পর্বটি দেখে আসুন, আদারওয়াইজ আপনি এটা বুঝবেন না। তো বন্ধুরা, চলুন কথা না বেরিয়ে প্রজেক্টে চলে যাই। এখানে আমার কিছু ডাটা দেওয়া আছে এবং ডাটার কিছু কন্ডিশন দেওয়া আছে। বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে দেখাবো দুইটা প্রজেক্ট দেখাবো। তো এক্সেলের ব্যাপারটা আসলে আপনাকে একটু সময় দিয়ে শিখতে হবে, আদারওয়াইজ আপনি আসলে শিখতে পারবেন। আপনি যদি মনে করেন এক দুই মিনিটের একটা ভিডিও দেখবেন, এক্সেল আসলে আপনি সব শিখে ফেলবেন, এটা আসলে কখনোই সম্ভব না। এক্সেলের এই ভিডিওগুলো যদি আপনার এক ঘন্টাও হয়, দুই ঘন্টাও হয়, আপনার যদি শেখার ইচ্ছে থাকে অবশ্যই আপনাকে ফুল ভিডিও দেখতে হবে, আদারওয়াইজ আপনি কখনোই শিখতে পারবেন না। তো এখানে প্রজেক্ট ফাইল দেওয়া আছে, এখানে তার কন্ডিশন দেওয়া আছে। প্রজেক্ট ফাইলে কিছু নাম দেওয়া আছে, এই নামগুলো কাদের আসলে, এই নামগুলো হচ্ছে আসলে আমার যারা রিয়েল ভিউয়ার, আমার যারা রিয়েল কাস্টমার, তাদের নামগুলো আমি এখানে ইনক্লুড করার চেষ্টা করেছি। যারা আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে যারা কমেন্টস করে তাদের নামগুলো আমি এখানে নিয়ে এসেছি। কাউসার আলম মোহাম্মদ, ওমর ফারুক ভাই, মিরাজ হোসেন, তরিকুল ইসলাম, রুবেল ভাই, সাইফুল সাফি, তো ওনাদের নামগুলোই, মাইনুল হক, আবেদ ভাই, ওনাদেরকে আমি এখানে ইনক্লুড করার চেষ্টা করেছি। তো আপনি যদি চান আপনার নামটি এখানে থাকুক, তো আপনিও আমার ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই সেখানে কমেন্টস করুন, অথবা আমার ইউটিউব ফেসবুকে কমেন্টস করুন, আমি আপনার এখানে নাম ইনক্লুড করার চেষ্টা করব। তো প্রথমেই যে কন্ডিশনটা দেওয়া আছে সেটা হচ্ছে, যদি কারো মান্থলি স্যালারি যদি 5,000 টাকার উপরে হয় তাকে আমরা ধরবো হচ্ছে এলিট ক্লাস, এবং যদি কারো 4,000 টাকার উপরে হয় তাহলে সেটা হবে মডারেটর ক্লাস, আর যদি 4,000 টাকার নিচে হয় তাহলে সেটা হবে মিডল ক্লাস। আর বন্ধুরা, আর একটা কথা একটু বলে রাখি, আমার আগামী পর্ব যেটা হবে সেটা হবে হচ্ছে আপনি কিভাবে স্যালারি শিট, কিভাবে রেজাল্ট শিট এবং কিভাবে বিদ্যুৎ বিল তৈরি করবেন এই ইফ ফাংশন দিয়ে। সো আগামী পর্বটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তো আমরা আজকে সেটাই বের করবো। তো প্রথমেই আমরা ফাংশন শুরু করার আগে ইকুয়াল দেই, দেন ইফ, দেন ট্যাব কি, যেটা আমি বেসিকটা আজকে বললাম না, যেহেতু এটা আপনার জানার কথা। তো প্রথমেই দিতে হবে আমার লজিক্যাল টেস্ট, তো লজিক্যাল টেস্ট আমার কোনটা, এটা, দেন আমাকে কি দিতে হবে, কমা। বন্ধুরা, আমি আবারও বলতেছি বেসিক পার্টটা যদি আপনি না দেখে থাকেন এখনই দেখে আসুন, আদারওয়াইজ কিন্তু আপনি এটা বুঝবেন না, কারণ এই এখানে আমি কেন ইকুয়াল দেব, কেন কমা দেব, এই জিনিসগুলো কিন্তু আমি বেসিক পার্টে অলরেডি বলে ফেলেছি। নেস্টেড ইফটা হচ্ছে আসলে কয়েকটা কন্ডিশন যেখানে দেওয়া হয়, লজিক কয়েকটা দেওয়া হয়, এটাকেই বলা হয় আসলে নেস্টেড। যেমন আগের পর্বে আমরা দেখেছিলাম যে আপনি একটা কন্ডিশন, তাই না, 5,000 টাকার উপরে হলে সে পাবে 1,000 টাকা, আর যদি 5,000 টাকার উপরে স্যালারি না হয় তাহলে সে 0 টাকা পায়। বাট এখানে কন্ডিশন কয়টা, এখানে কন্ডিশন হচ্ছে 3টা, 5,000 টাকার উপরে যদি হয় তাহলে এলিট, 4,000 টাকার উপরে যদি হয় তাহলে মডারেটর, এবং 4,000 টাকা নিচে হলে মিডল, মানে 3টা কন্ডিশন দেওয়া আছে। তো 3টা কন্ডিশন দেওয়া থাকলে স্বাভাবিকভাবে আমাকে 3টা ইফ ব্যবহার করতে হবে, দ্যাট ইজ নেস্টেড ইফ। তো আমরা শুরু করে দিই, ইফ লজিক্যাল টেস্ট গ্রেটার দেন ইকুয়াল কত টাকা, 5,000 টাকা, যদি 5,000 টাকার উপরে হয় তাহলে তার ক্লাস কোনটা, তার ক্লাস হচ্ছে এলিট। তো আমরা ইনভার্টেড কমার মধ্যে শুরু করে দিলাম লেখা এলিট। বন্ধুরা, আমি ফার্স্ট পর্বে কিন্তু বলেছি যে এখানে কেন ইনভার্টেড কমা দিয়ে শুরু করতে হবে এবং কেন এখানে লিখতে হবে, সেটা কিন্তু আমি প্রথম পর্বে বলেছি, এখানে আর সেটা বলবো না। তো ইফ এই যে কন্ডিশন লজিক্যাল টেস্ট, এটা গ্রেটার দেন কত শর্ত কি আমার, 5,000 টাকার উপরে, তো যদি কারো স্যালারি 5,000 টাকার উপর হয় তাহলে আমি কি দিব তাকে, এলিট, দেন কমা,
এখন কি? এখন হচ্ছে আমার দ্বিতীয় কন্ডিশন, আমার ফার্স্ট কন্ডিশন মানে লজিক্যাল টেস্ট কিন্তু দেয়া হয়ে গেছে, এখন হচ্ছে দ্বিতীয়টা। দ্বিতীয়টা কি? যদি 4000 টাকার বেশি হয়, আবার ইফ ট্যাব, দেন আবার আমার এই যে সেই ভ্যালুটা D4 গ্রেটার দেন ইকুয়াল, এটা যদি কত হয়, 4000 টাকা, যদি তার স্যালারি 4000 টাকার বেশি হয় তাহলে তাকে আমরা কি বলবো? তাহলে তাকে আমরা বলবো মানে মডারেট ক্লাস। ওকে, দেন আবার কমা, আর একটা কন্ডিশন আমাদের রয়ে গেছে, সেটা কি? যদি তার 4000-এর নিচে হয় তাহলে হবে সেটা মডারে মিডল, তার মানে আবার আমাকে ইফ যোগ করতে হবে, কারণ আমার আরও একটা কন্ডিশন রয়ে গেছে। তো ইফ ট্যাব কি, দেন D4, আমি এটা ম্যানুয়ালি লিখে দিলাম প্রয়োজনে। এখন D4 কি? D4-এর পরে হচ্ছে কন্ডিশন কি, 4000 টাকার যদি কম হয়, $4000 যদি কম হয় তাহলে তার ক্লাস হবে মিডল। তো $4000 কম, কম মিন্স লেস দেন, আমি কি বোঝাতে পেরেছি? লেস দেন, তার মানে এটা যদি লেস দেন ইকুয়াল হয় তাহলে কত হবে, লেস দেন ইকুয়াল কত হতে হবে, 4000 টাকা যদি হয় তাহলে সে কোন ক্লাসের? তাহলে সে হবে মিডল ক্লাসের। দেন ইনভার্টেড কমা ক্লোজ, আর যদি এগুলার একটাও পূরণ না হয় তাহলে কি হবে? তাহলে সেখানে আমি বসাবো শূন্য, সে আমার আগের সিস্টেম অনুসারে। এবার আমি ব্র্যাকেট ক্লোজ করতেও পারি, আবার নাও করতে পারি, এন্টার। আমাকে এখন এখানে কি বলতেছে এইটা আপনাদের আমি এর আগের একটা আমার টিউটোরিয়ালে বলেছিলাম, যেখানে এক্সেলের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে, তো সেখানে আমি এই জিনিসটা ক্লিয়ার করেছিলাম যে এই মেসেজটা আপনাকে কেন দিচ্ছে। তো আপনারা যদি সেই টিপস অ্যান্ড ট্রিক্স না দেখে থাকেন, এখনই আই বাটনে ক্লিক করে আমার সেই টিপস অ্যান্ড ট্রিক্সের টিউটোরিয়ালটি দেখে আসতে পারেন। এটা হচ্ছে আমি ফার্স্ট পর্বে বলেছিলাম, আপনি যতটা ইফ দিবেন, যেমন এখানে আমি কতটা ইফ দিয়েছি দেখেন, 1, 2, 3, তিনটা ইফ আমি এখানে দিয়েছি। আমি যতটা ইফ দিব ততটা এখানে ব্র্যাকেট ক্লোজ করতে হবে, ততটা এখানে ব্র্যাকেট দিতে হবে, বাট আমি দিয়েছি কয়টা দেখেন, একটা। তার মানে আমাকে এক্সেল বলতেছে যে আপনার এখানে ব্র্যাকেট লাগবে হচ্ছে তিনটা, আপনি দিয়েছেন একটা, আপনি কি এটা রাজি নাকি রাজি না? হ্যাঁ আমি রাজি, ইয়েস। দেন এক্সেল এটা অটোমেটিক বুঝে নিচ্ছে যে এটা তিনটে হবে, ঠিক আছে? আর এটা কীভাবে অটোমেটিক বুঝে নিচ্ছে সেটাও ফার্স্ট পর্বে বলা আছে। তো আমরা এটাকে একটু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিয়ে দিচ্ছি। এই ড্র্যাগ অ্যান্ড ড্রপের টিপস অ্যান্ড ট্রিক্স আমার এক্সেলে 3-4 টিউটোরিয়াল আছে, আপনারা ওগুলো দেখে আসতে পারেন যে এটাকে কীভাবে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ এভাবে করবেন, অথবা আপনি যদি চান এটাকে সিঙ্গেল ক্লিকও করতে পারেন। তো আমরা একটু এটাকে একটু ইভালুয়েট করি যে আসলে আমরা যেটা করলাম সেটা ঠিক আছে কিনা। তো 4896 টাকা কোন রেঞ্জে আছে? এই যে বন্ধুরা, এই রেঞ্জে আছে, তাই না? 4000 টাকার বেশি, তার মানে 5000 টাকার কম, তার মানে সে মডারেট ক্লাসের। যার স্যালারি 7000 টাকা সে হচ্ছে এলিট ক্লাসের, তার মানে গ্রেটার দ্যান 5000, সে হচ্ছে এলিট ক্লাসের। আর একটা একটু দেখি, 5000 টাকার উপরে এলিট ক্লাস, 4400 টাকা মডারেটর, 4000 টাকার নিচে আমার মনে হয় নাই, খুব বড় লোক ভাইরা আসলে। এই যে, এই সরি একটা আছে এখানে, এই যে তরিকুল ইসলাম রুবেল ভাই, ডোন্ট মাইন্ড, জাস্ট এটা একটা প্রজেক্ট ফাইল, যেটা 3752 টাকা, তার ক্লাস হচ্ছে মিডল। তো বন্ধুরা এই প্রজেক্ট ফাইলটা আপনারা মনে হয় বুঝতে পেরেছেন। আর বন্ধুরা ইফের মাধ্যমে আপনি কয়টা কন্ডিশন এখানে যোগ করতে পারবেন, যেমন এখানে তিনটা ইফ আছে, 1, 2, 3টা ইফ আছে, আপনি এরকম কয়টা ইফ একসাথে ব্যবহার করতে পারবেন? আপনি 64টা ইফ একসাথে ব্যবহার করতে পারবেন এই নেস্টেড ফাংশনে, এটা আপনার জেনে রাখা খুবই দরকারি, ঠিক আছে? এবার আমি চলে যাব হচ্ছে প্রজেক্ট টুতে। বন্ধুরা আমি আবার আপনাদের কি রিকোয়েস্ট করতেছি, এক্সেলটা আসলে এমন ব্যাপার না আপনি 2 মিনিটে একটা ভিডিও দেখে আপনি 5 মিনিটে সেটা সেরে ফেললেন আর আপনি এক্সেল শিখে যাবেন। অবশ্যই এক্সেলের পিছনে আপনাকে সময় দিতে হবে, যদি ভিডিওটা 10 মিনিট হয়, 15 মিনিট হয়, সে 15 মিনিটই আপনাকে দেখতে হবে। এটা এমন না যে 2 মিনিট 4 মিনিট দেখে আপনি তোতা পাখির মতো উড়াল দিলেন, সেটা কখনোই আপনি এক্সেল শিখতে পারবেন না, ফুল ভিডিও আপনাকে অবশ্যই অবশ্যই দেখতে হবে। ওকে, দেন চলে আসি প্রজেক্ট টুতে। প্রজেক্ট টুতে আমাকে কি কন্ডিশন দেয়া আছে সেটা একটু দেখি। কি দেয়া আছে? পজিশন দেয়া আছে এবং পজিশন অনুসারে কন্ডিশন দেয়া আছে। কন্ডিশনটা কি, সেটা হচ্ছে যাদের পজিশন গ্রেটার দ্যান 8, মানে যাদের পজিশন 8-এর বেশি তারা হচ্ছে বেস্ট, যারা 6-এর বেশি তারা হচ্ছে গুড, যারা 4-এর বেশি তারা হচ্ছে জেনারেল, আর যাদের পজিশন 4-এর নিচে তারা হচ্ছে ব্যাড। তো আমরা এখানে চলে আসি। তো
সেই পুরাতন সিস্টেমে ইকুয়াল ইফ গ্রেটার ট্যাব কি দেন লজিক, লজিক কি, লজিক হচ্ছে আমার এইটা যে ভ্যালুটাকে আমি কন্ডিশন দেব, যে ভ্যালুটাকে আমি লজিক দেওয়াবো, দেন কি দিতে হবে গ্রেটার দেন। বন্ধুরা এখানে খেয়াল করবেন এখানে কিন্তু ইকুয়াল নেই, তাই এই জন্য কিন্তু আমি ইকুয়াল দিব না। তো গ্রেটার দেন কত, গ্রেটার দেন হচ্ছে এইট, দ্যাট মিন্স এই ভ্যালুটা, এই যে ভাই তোমার পজিশন, তোমার পজিশন যদি এইটের চেয়ে বেশি হয় দেন তোমার অবস্থানের নাম হবে কি, তুমি হবা বেস্ট। দেন আমি ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম। বন্ধুরা আবারও বলতেছি এখানে ইনভার্টেড কমা কেন হচ্ছে, কি হচ্ছে, সেটা আমার ফার্স্ট টিউটোরিয়ালে দেয়া আছে। দেন এখন আমাকে কি বলতেছে, এই যে আমার লজিক্যাল টেস্ট আমার দেয়া শেষ, দেন আমাকে দিতে হবে কি কমা। কমা দেওয়ার পরে কি করতে হবে, প্রথম কন্ডিশন হয়ে গেল যে যদি এটা আটের চেয়ে বেশি হয়, আচ্ছা আটের চেয়ে যদি কম হয় দ্যাট মিন্স যদি সিক্সের চেয়ে বেশি হয় তাহলে হবে গুড, আবার আমাকে ইফ দিয়ে শুরু করতে হবে। দেন ইফ কি, এই যে ভ্যালুটা গ্রেটার দেন যদি সিক্স হয় দেন কমা সেটা হবে কি গুড, দ্বিতীয় কন্ডিশন শেষ। দেন হচ্ছে তৃতীয় কন্ডিশন, ইফ লজিক্যাল টেস্ট গ্রেটার দেন কোনটা ফোর, যদি ফোরের চেয়ে বেশি হয় তাহলে সেটা কি হবে কমা, দেন ইনভার্টেড কমা ক্লোজ, সেটা হবে জেনারেল, দেন ইনভার্টেড কমা ক্লোজ, দেন কমা। তো আমার চলে আসলো জেনারেল পর্যন্ত, তার মানে যদি চারের চেয়ে বেশি হয় তাহলে সে হবে জেনারেল। এখন যাদের চারের চেয়ে কম হবে, যদি এই ভ্যালুগুলো সত্যি হয় তাহলে তো সেটার রেজাল্ট এখানে আসে, বাট এটা যদি সত্যি না হয় দ্যাট মিন্স যদি যাদের অবস্থান চারের কম, আটের চেয়ে বেশি না, ছয়ের চেয়ে বেশি না, চারের চেয়ে বেশি না, যারা চারের কম তারা হবে কি, তারা হবে কমা, তার মানে যেটা ফলস হবে, যে ভ্যালুটা ফলস হবে সেটা হবে লাস্টে, তারা হবে ব্যাড, দেন ইনভার্টেড কমা ক্লোজ, দেন। দেখেন সেই বন্ধুরা যে মেসেজটা কেন দিচ্ছে, কারণ আমি এখানে যে ব্র্যাকেট ক্লোজ করার কথা আমি সেই ব্র্যাকেট একটাও দেইনি, তো সেটাকে আমি ইয়েস করে দিব। দেন দেখেন এখানে চলে আসলো ব্যাড, এটাকে আমি অটোফিল করে দিলাম। এখন দেখেন এখানে যদিও কিছু অটোমেটিক ভ্যালু বসছে সেই কারণে এরকম দেখাচ্ছে। আচ্ছা এখন আমরা একটু ইভালুয়েট করি, ইভালুয়েট করে দেখি যে আসলে অবস্থাটা কি, যে আসলে যেটা করলাম আমরা সেটা ঠিক আছে কিনা। যে হচ্ছে সেভেন সে হচ্ছে গুড, যার পজিশন হচ্ছে টু সে হচ্ছে ব্যাড, যার পজিশন হচ্ছে এইট গুড, এইট গুড, যার ফাইভ জেনারেল, যার সেভেন গুড। তো বন্ধুরা আমরা এটা দেখে ফেললাম, যে ইভালুয়েট করে দিয়ে ফেললাম যে এটা ঠিক আছে। তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে যেটা দেখালাম সেটা হচ্ছে নেস্টেড ইফ আপনি কিভাবে ব্যবহার করবেন। নাও ওভার টু ইউ, আজকে আমি আপনাদেরকে যে ফাংশনটি দেখালাম আপনি কি এর আগে এটা জানতেন নাকি জানতেন না, যদি জেনে থাকেন তাহলে আপনি কি এই ফর্মুলাই ব্যবহার করেন নাকি অন্য কোনো মেথড আপনার কাছে আছে, সেটাই কমেন্টসে শেয়ার করুন, আমরা সেখান থেকে দেখব এবং সেখান থেকে আমরা শেখার চেষ্টা করব। আর বন্ধুরা আপনারা যদি আমার ভাইরাল হওয়া এক্সেল এর টিপস এন্ড ট্রিক্স এর ভিডিওটি না দেখে থাকেন এখনই এখান থেকে ভিডিওটি দেখে আসুন, আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এই লোগোতে ক্লিক করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে মামুন একাডেমি থেকে আমি আব্দুল্লাহ মামুন আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।